আজকে দারুণ একটি বিষয় আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন মানুষ মারা গেলে মাটিও দেয় না অথবা শ্মশানও পোড়ায় না এমন কোনো দেশ কি আপনারা কখনো দেখেছেন নাকি? আজকে তেমনই একটি দেশের গল্প আপনাদেরকে শোনাবো বা দেখাবো, বাস্তবে দেখা দেয় না এবং তাদেরকে কোনো শ্মশানও পোড়ায় না বা অন্য কোনোভাবে তাদেরকে কোনো কৃতকার্য করা হয় না, শুধুমাত্র মাটির উপরেই রেখে দেওয়া হয়। তো সেটি কিভাবে করা হয়, কোন দেশে করা হয় আমরা দেখব এবং সেই বিষয়ে আপনাদেরকে এ টু জেড বিস্তারিত আপনাদেরকে দেখাবো। চলুন আমরা বিষয়টি দেখে আসি কিভাবে মানুষ মারা গেলে মাটির উপরে লাশ রেখে দেয়। তো এই কবরস্থানটিতে আসতে হলে আপনাদের আসতে হবে ইন্দোনেশিয়ার বালি আইল্যান্ডের কিন্তামানি নামক একটি জায়গাতে। আর এই জায়গা থেকেই আপনারা ছোট্ট ছোট্ট বোটে চড়ে চলে যেতে পারবেন সেই এক্সট্রিম কবরস্থানে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই কবরস্থান পর্যন্ত যেতে হলে আপনাদের কত টাকা ব্যয় হবে। কিন্তামানিতে আসার পরে আপনাদের যে জায়গাটিতে আসতে হবে, জায়গাটির নাম হলো দারমাগা কেডিসান। তো এই দারমাগা কেডিসান বলতে এটা একটা ছোট্ট ফেরিঘাট, এখান থেকেই ছোট্ট ফেরিগুলো ছেড়ে যাবে সেই কবরস্থানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই ধরনের প্রাইস আছে, একটা হচ্ছে ডোমেস্টিক আর একটা হচ্ছে ফরেনার প্রাইস। তো এখানে যদি লোকাল হয় তাহলে একজন যদি রওনা করে তাহলে বোট বাবদ আপনাদেরকে পে করতে হবে 7,08,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যদি আপনারা ফরেনার হয়ে থাকেন তাহলে 7,33,000 রুপিয়া। খুব একটা ডিফারেন্স না, যদি দুইজন যায় তাহলে পে করতে হবে 7,35,000 টাকা যদি লোকাল হয়, আর যদি ফরেনার হয় 7,85,000 টাকা। তো এরকম এখানে আপনারা 7 জন পর্যন্ত যেতে পারবেন, আর যদি আপনারা 7 জন বা 2 জন বা 4 জন হয়ে থাকেন তাহলে এই যে ভাড়াটা আপনারা সবাই শেয়ার করে দিতে পারবেন, আর এই প্রাইসটা কিন্তু যাওয়া আসা মিলে ইনক্লুড। ছোট্ট ইঞ্জিন চালিত নৌকাতে চড়ে 30 মিনিট সময় নিয়ে যেতে হবে সেই এক্সট্রিম কবরস্থানে। তো এখন ছোট্ট এই নৌকাতে উঠছি, দেখা হচ্ছে কবরস্থানে। এই গ্রামটির নাম হলো বেসা ত্রুয়ুনান বা ত্রুয়ুনান গ্রাম। আর এই গ্রামের মানুষ যখন মারা যায় তাদের মৃতদেহগুলো সেই এক্সট্রিম শ্মশানে গাছের সামনে রেখে দেওয়া হয়। দর্শকবৃন্দ, ফাইনালি প্রায় 30 মিনিট ছোট্ট এই ইঞ্জিন চালিত নৌকায় করে লেকটি পার হওয়ার পরে অবশেষে চলে আসলাম সেই এক্সট্রিম শ্মশানে, যেটাকে বলে কুবুরান ত্রুয়ুনান। তো এখানে যারা বেড়াতে আসে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ডোনেট করতে হয়। ডোনেশনের পরিমাণটা হচ্ছে 10,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যেটা আমাদের বাংলাদেশি টাকায় 70 টাকার সমপরিমাণ। তো এখন এই এক্সট্রিম শ্মশানটি আমরা ঘুরে দেখব। আমার সাথে আছে এই বালি আইল্যান্ডের হিন্দু ধর্মের একজন গাইড, উনি আমাদের সাথে আসছেন। আসলে এই জায়গাটি যে কত সুন্দর, চারিদিকে মাউন্টেইনে ঘেরা। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হচ্ছিল, যে কারণে এখনও এই জায়গাটি কিছুটা অন্ধকার দেখাচ্ছে। যদি এখানে বৃষ্টি না থাকতো এই জায়গাটির ভিউটা অনেক সুন্দর দেখাতো। তো যাই হোক, এখন আমি প্রবেশ করতে যাচ্ছি সেই এক্সট্রিম শ্মশানে। এখানে আমরা দেখতে পাচ্ছেন নেম প্লেটও আছে, নষ্ট হয়ে গিয়েছে। তো এখন শ্মশানের ভিতরে প্রবেশ করার পালা, ভয়ও লাগছে। তো এই শ্মশানটির বিশেষত্ব হচ্ছে বালি আইল্যান্ডের বিশেষ এই গোত্রের মানুষ যখন মারা যায় তাদেরকে না পুড়িয়ে বা স্বাভাবিকভাবে কবরস্থ না করে, আমার সামনে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই তাদেরকে রেখে দেওয়া হয়। এখানে বাঁশ দিয়ে যে ঘেরা ছোট্ট ছোট্ট খোপ দেখতে পাচ্ছেন, এগুলোর প্রত্যেকটার ভিতরে মৃতদেহ, এবং সেই মৃতদেহগুলো পোড়ানোও হয়নি আবার স্বাভাবিকভাবে কিন্তু মাটিও দেওয়া হয়নি। আমি এখান থেকে মৃতদেহ বা কঙ্কাল কিন্তু দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার পিছনে এই যে বিশেষ ক্ষমতা সম্পন্ন গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, যে গাছের ক্ষমতার কারণে মৃতদেহ থেকে কোনো ধরনের দুর্গন্ধ বের হয় না, এই গাছটি সমগ্র ইন্দোনেশিয়া জুড়ে মাত্র এক পিস আছে। ইন্দোনেশিয়ার অন্য কোনো আইল্যান্ড বা অন্য কোনো জায়গাতে এই গাছ দ্বিতীয়টি নেই, এই গাছটি শুধুমাত্র এক পিসই আছে ইন্দোনেশিয়ার এই বালি আইল্যান্ডে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খোপের ভিতরে বাঁশ দিয়ে যেগুলো ঘেরা আছে এগুলোর ভিতরে মৃতদেহ, মৃতদেহগুলো এখানে গোলে হাড়ে পরিণত হয়েছে। এখানে হাড় আমি দেখতে পাচ্ছি, কি ভয়ঙ্কর ব্যাপার। আমার সামনে এখানে যে মৃতদেহটি রাখা হয়েছে, ইনি সম্প্রতি মারা গিয়েছেন মাত্র 2 সপ্তাহ আগে। তো এখানে যতগুলো মৃতদেহ বাঁশের বেড়া দিয়ে ঘেরা আছে তার ভিতরে দেখুন এই বেড়াটি নতুন দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যক্তিটি
রিসেন্ট দুই সপ্তাহ আগে মারা গিয়েছেন এবং তার মৃতদেহ এখানে রেখে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির জামা কাপড় বা জুতাও কিন্তু এখানে তার মৃতদেহ সাথেই রেখে দেওয়া হয়েছে। অথচ আশ্চর্যজনক ব্যাপার হলো এই মৃতদেহ থেকে কোনো ধরনের গন্ধ বের হয় না, শুধুমাত্র এই জাদুকরি গাছের কারণে। এই গাছটির নাম হলো তারুমন্যান, আর এই গাছের নামের সাথেই মিল রেখে এই কবরস্থানটির নাম রাখা হয়েছে কুবুরান ত্রেউনান। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যত মানুষ এখানে কবরস্থ করা হয়, একটা নির্দিষ্ট সময় পরে তাদের মাথার যে খুলি বা কঙ্কালগুলো এখানে এইভাবে ডিসপ্লে করে রাখা হয়েছে। আসলে এই ভয়ানক একটি ব্যাপার, এখানে আসার পরে তো আমার গা কাঁপছে। আর এই কবরের একটি রহস্য আছে, এই ত্রেউনান নামক গ্রামের সব মানুষকেই কিন্তু এইভাবে কবরস্থ করা হয় না, এখানে কবরস্থ হওয়ারও একটা রীতিনীতি আছে। এখানে কবরস্থ হতে গেলে সেই ব্যক্তিকে অবশ্যই বিবাহিত হতে হবে, এবং সেই ব্যক্তি যদি মারা যায় স্বাভাবিকভাবে, অর্থাৎ তার যদি ন্যাচারাল ডেথ হয়, সে যদি কোনো দুর্ঘটনায় মারা না যায়, তার যদি কোনো অসুখ না থাকে, শুধুমাত্র স্বাভাবিকভাবে যাদের মৃত্যু হবে তারাই কেবল এই জায়গাতে কবরস্থ হতে পারবে এই গাছের সামনে। কিন্তু কেউ যদি দুর্ঘটনা কবলিত কোনো কারণে মারা যায় বা আত্মহত্যা করে, তাহলে এইখানে তাদের কবর দেওয়ার নিয়ম নেই। এখানে আপনারা দেখুন যে মৃতদেহটি রাখা হয়েছে, তার পায়ের হাড় কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এভাবেই মৃতদেহটি কঙ্কালে পরিণত হয়েছে। ঠিক একইভাবে এখানে আপনারা দেখুন, এখানে কিন্তু পায়ের হাড় দেখা যাচ্ছে, অর্থাৎ মৃতদেহগুলো এখানে থাকতে থাকতে পচে গিয়ে এভাবেই হাড়ে পরিণত হয়েছে। এখানে যে মৃতদেহগুলো রাখা হয়েছে সেগুলোর টোটাল সংখ্যা হচ্ছে 11টা, তো এখানে 11টার বেশি মৃতদেহ রাখার নিয়ম নেই। তো এখানে যাদের মৃতদেহগুলো অনেক দিন হয়ে যায়, তাদের কঙ্কালগুলো এখান থেকে সরিয়ে এই জায়গাটিতে রাখা হয়। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন, এগুলো কিন্তু মানুষের হাড়। তো এই জায়গাটিতেই কঙ্কালগুলো সরিয়ে রাখা হয়, আর মাথার যে খুলিটা এইখানে ডিসপ্লে করা হয়। তারপরে যদি নতুন কেউ স্বাভাবিকভাবে মারা যায়, তার মৃতদেহ এখানে রাখার ব্যবস্থা করা হয়। দুনিয়াতে আরও কত যে অজানা কালচার, অজানা সংস্কৃতি আছে, সেটা যদি আপনারা ট্রাভেল না করেন তাহলে কখনোই জানবেন না। যেমনটি আজকের এই ভিডিওর মাধ্যমে আরও একটি নতুন কালচারের সাথে আপনারা পরিচয় হতে পারলেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে ইন্দোনেশিয়ার হিন্দু সম্প্রদায়ের বিশেষ একটি কবরস্থান বা শ্মশানের সাথে পরিচিত হতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখলেন তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো? এ ধরনের ভিডিও, নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং আমরা যে কোনো গ্যাজেটের সম্পর্কে এবং টিপস সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখলেন ইন্দোনেশিয়ায় একটি দ্বীপে, একটি আপনার আইল্যান্ডে, যে একটি গাছ বৃক্ষের নিচে কীভাবে মৃত মানুষকে সমাধি করা হয়, মাটির উপরে কীভাবে সমাধি করা হয়, সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।